হ্যালো ভিডার্ডস বিউটি টিপস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টেচ মার্ক অর্থাৎ ফাটা দাগ তোমরা কীভাবে দূর করতে পারো সম্পূর্ণ ঘরোয়া এই দুটি রেমেডি ব্যবহার করে তো বন্ধুরা পেটের ফাটা দাগ আমাদের বিভিন্ন কারণে হতে পারে শুধু যে পেটে হয় সেটা নয় আমাদের থাইয়ে হাতে পিঠে বিভিন্নভাবে কিন্তু এই ফাটা দাগ চলে আসতে পারে তো গর্ভকালীন ফাটা দাগ একটা হয় আর একটা কিন্তু ওভার ওয়েট যাদের হয় খুব মেদ থাকে শরীরে সেই মেদের ক্ষেত্রেও হয় বা অতিরিক্ত মেদ ঝরানোর ক্ষেত্রেও কিন্তু ফাটা দাগ চলে আসতে পারে যে হঠাৎ করে মোটা থেকে রোগা হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই স্টেচ মার্ক কিন্তু চলে আসতে পারে তো বন্ধুরা এই ফাটা দাগ তোমরা সম্পূর্ণ গোড়া থেকে নির্মূল করবে কিভাবে ঘরোয়া রেমেডি দিয়ে সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো শিখে নেওয়া যাক পিওয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবার প্রথমে আমি স্ক্রাব দেখাবো এই স্ক্রাবটা কিন্তু ভীষণই কার্যকরী মার্ক ফাটা দাগের জন্য তো প্রথমে নিয়ে নিতে হবে আমাদের সুগার চিনি গোটা চিনি তোমরা যদি চিনিটা ক্রাশ করে নিতে চাও মানে আরেকটু ছোটো করে নিতে চাও সরুভাবে সেটাও কিন্তু নিতে পারো কিন্তু চিনির যদি ছোট দানা হয় তো সেটা কোনো ব্যাপার না তোমাদের আর ক্রাশ করতে হবে না সুগার কিন্তু খুব এক্সপোলিয়েটের কাজ করে পেটের যে নোংরাগুলো সেগুলো বের করে দেবে এবং স্ট্রেচ মার্কের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী এর মধ্যে নিয়ে নেবো কোকোনাট অয়েল আমি দু চামচ কোকোনাট অয়েল নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে যদি অলিভ অয়েল থাকে সেটাও কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো এক চামচ মতো দেখো এখানে আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল ওই ফাটা জায়গাটা অনেকটা মশ্চারাইজার রাখবে ক্লিন রাখবে এবং অনেকটা নরম করে দেবে তার ফলে কিন্তু স্ট্রেচ মার্কটা অনেকটাই দূরে সরবে এর মধ্যে নিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অ্যান্টিবায়োটিক থাকার কারণে স্ট্রেচ মার্কের দাগগুলো হালকা করতে সাহায্য করবে এবং যে কালো কালো ভাব চলে আসে সেটাকেও কিন্তু লাইট করবে এবার এর মধ্যে একটু লেবুর রস দেবো পাতিলেবুর রস পাতিলেবু আর চিনি সুগারের সাথে ভীষণ ভালো কাজ করে এই স্ক্রাবটা তাই এর মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দেবো দু থেকে তিন ফোঁটা এবার সব একসঙ্গে কিন্তু মিশিয়ে একদম রেডি আমাদের ফাটা দাগের জন্য স্ক্রাব এটা তোমরা অবশ্যই পেটে দু থেকে তিন মিনিট স্ক্রাব করবে স্ক্রাব করার পর নর্মাল জল দিয়ে ওয়াশ করবে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম মাস্ক বলতে পারো ফাটা দাগের জন্য একটা বেলি মাস্ক তার জন্য নিয়ে নিতে হবে আমাদের একটা ছোট বাটি দেখো বাটির মধ্যে আমি প্রথমে নিয়ে নেব ভীষণই কার্যকারী এই বেলি মাস্কটা এর মধ্যে নিয়ে নিবো হলুদ গুঁড়ো অনেকটাই হলুদ গুঁড়ো নিতে হবে তোমাদের যেখানে যেখানে ফাটা দাগ আছে সেখানেই কিন্তু লাগাতে হবে সেই বুঝে নিতে হবে আমি এখানে তিন থেকে চার চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো আমাদের ফাটা দাগগুলো নিরাময় করে অনেকটা ঢেকে দেওয়ার চেষ্টা করে এবং ধীরে ধীরে এই রেমেডিটা ব্যবহার করলে তোমাদের ফাটা দাগ কিন্তু সম্পূর্ণ চলে যাবে এবার এর মধ্যে দেব সর্ষের তেল এখানে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিলাম বন্ধুরা সর্ষের তেল স্টেজ মার্কের জন্য কিন্তু ভীষণ কার্যকারী তোমরা নিয়মিত যদি শুধু এটা দিয়েও মালিশ করো দেখবে তোমাদের ফাটা দাগ ধীরে ধীরে কিন্তু অনেকটাই লাইট হবে এবং ফাটা দাগ চলে যাবে এবার দেখো এই দুটো উপাদান একসঙ্গে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা ঠিক এরকম দেখতে হবে মিক্স করা হয়ে গেলে যেখান যখন আমরা স্ক্রাব করেছিলাম ঠিক স্ক্রাবের পরেই কিন্তু পেটটা ওয়াশ করে ধুয়ে ঠান্ডা জল দিয়ে তারপর এটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মাসাজ করে ওভাবেই ছেড়ে দেবে ছেড়ে দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পর কিন্তু তোমরা ওয়াশ করে নেবে ঠান্ডা জল দিয়ে তো বন্ধুরা এই দুটো রেমেডি তোমরা অবশ্যই ফলো করো অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন দেখবে তোমাদের স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ বা গর্ভকালীন ফাটা দাগ সমস্ত ফাটা দাগ কিন্তু চলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো